পেশায় তিনি চিকিৎসক। সাইকেলে চেপে ঘুরছেন গাজার এক শরণার্থী শিবির থেকে আরেকটিতে, নিশ্চিত করছেন অসহায় মানুষগুলোর চিকিৎসা। জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে অবরুদ্ধ এই উপত্যকার বেশিরভাগ হাসপাতাল, যে কারণে চিকিৎসার মতো মৌলিক চাহিদাও চলে গেছে এ উপত্যকার বাসিন্দাদের ধরাছোঁয়ার বাইরে। তাই নিরীহ এ মানুষগুলোকে চিকিৎসা সেবা দিতেই হাসান জেইন আলদিনের এই প্রাণান্তকর চেষ্টা। ঘরবাড়ি হারিয়ে অনেক মানুষ জাতিসংঘের স্কুলে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত অনেকেই তাদের ওষুধ ধ্বংসস্তূপের ভেতরেই ফেলে আসতে বাধ্য হয়েছে। আশ্রয়কেন্দ্র ঘুরে ঘুরে তাদের চিকিৎসা দিই। জ্বালানি না থাকায় আমার গাড়িটা অচল হয়ে আছে, তাই সাইকেল কিনেছি। রোগীদের চেক আপের জন্য সাইকেল চালিয়ে প্রতিদিন অন্তত 15 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এই চিকিৎসককে, যা মোটেই সহজ কাজ নয়। ভবনের ধ্বংসস্তূপ পড়ে অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে রাস্তা, সেসব স্থানে কাঁধে বয়ে বেড়াতে হয় সাইকেলটি। ইসরায়েলের বোমা হামলায় অনেক রাস্তাই এখন ব্যবহারের উপযুক্ত নয়। ধ্বংসপ্রাপ্ত রাস্তাগুলোতে বাইসাইকেল কাঁধে বয়ে বেড়াতে হয়। যতক্ষণ না চলাচলের উপযুক্ত রাস্তা পায় ততক্ষণ পর্যন্ত ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হাঁটতে হয়। ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ উপত্যকা যখন মৃত্যুপরিপ্রায়, তখন হাসান জেইন আল দিনের মতো চিকিৎসকরা যেন আশার আলো। শত প্রতিবন্ধকতা এড়িয়ে এভাবেই মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখছেন তারা। বিধ্বস্ত এই উপত্যকায় তৈরি হচ্ছে মানবতার হাজারো গল্প।